গাজার উত্তরাঞ্চল দখলের দ্বার প্রান্তে ইসরায়েল, যুদ্ধ শেষে গাজা উপত্যকায় কি হবে এ বিষয়ে পরিকল্পনা করতে একাধিক বৈঠকও করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে গঠিত এক গোপন দল। চলমান সংঘাত বাড়তে থাকায় নতুন যুদ্ধবিরতির সুযোগ ক্রমেই সংকীর্ণ হয়ে পড়ছে বলে মনে করছে কাতার। নির্বিচার হামলায় হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা ও অসংখ্য মানুষকে পঙ্গু করে অবরুদ্ধ গাজার উত্তরাঞ্চল দখলে নেয়ার পথে ইসরায়েল। দেশটির সাবেক সেনাপ্রধান ব্রিটিশ গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি ইঙ্গিত দিলেন। আমরা খুব গুরুত্বপূর্ণ সময়ের মধ্যে রয়েছি, একের পর এক সন্ত্রাসী আত্মসমর্পণ করছে। আগামী দুই এক সপ্তাহের মধ্যে আমাদের প্রতিরক্ষা বাহিনী গাজার উত্তর অংশের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেবে। এটি গাজার বিশ্বতংশের মতো হলেও ইসরায়েলের জন্য তা বড় অর্জন। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়া অনেক হামাস যোদ্ধা আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বাকি হামাস যোদ্ধাদেরও দ্রুত আত্মসমর্পণের আহ্বান জানান তিনি। অন্যদিকে হামাস হুঁশিয়ারি দিয়েছে, ফিলিস্তিনি বন্দীদের মুক্তির দাবি পূরণ না হলে ইসরায়েলি বন্দীদেরও মুক্তি দেয়া হবে না। তবে হামাসের হুমকিতে কর্ণপাত না করে দক্ষিণ গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলি সেনারা। কেবল গাজায় নয়, ফিলিস্তিনের পশ্চিম তীর ও পার্শ্ববর্তী দেশ লেবাননেও হামলা চালাচ্ছে নেতানিয়াহুর সেনারা। পাল্টা হামলা চালাচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ফলে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ লেবাননের নাকৌরা, জিবকিন, ইয়ারিন, মারওয়াহিন ও জেব্বান। এদিকে গাজায় যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে মঙ্গলবার, যদিও কাতারের দাবি হামলার তীব্রতা বাড়ায় যুদ্ধবিরতির সুযোগ সংকীর্ণ হওয়ার পথে। শোভন শাহমিন, দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।